তো কয়েকদিন ধরে ফেসবুকে অনেকগুলো ভিডিওতে দেখা যাচ্ছে, আপনি নিজেও কোনো এক জায়গায় বলছেন, আমরা জানি না সেটি কি আপনি সিরিয়াসলি বলছেন না মজা করে বলছেন, যে আপনি 10টা বিয়ে করছেন। আবার আমরা অনেককে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার পঞ্চম ষষ্ঠ সপ্তম স্বামী পর্যন্ত বের করতে দেখেছি, এবং শাহজাহান সাহেব হচ্ছে আপনার পঞ্চম স্বামী, এটা কতটুকু সত্য? বাইর করছে হ্যাঁ, মানে আমি উনি তো বলছিল 5 জন, আমি তো বললাম যে 10 জন। হ্যাঁ, তাহলে উনি যে বলছিল যে আমরা নাকি টাকা পয়সা নিয়ে খাইয়া চইলে আইসা পড়ি, হ্যাঁ এটা নাকি আমাদের ব্যবসা, তাহলে স্বামীরা বলুক, আমি তো বলবই, উনি যেহেতু বলছে 5টা, আমি আরো 5টা বাড়াই দিলাম, ওনারা বলুক যে নাকি নিয়ে আসে। সাথী 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 শুনেন, আমরা তো আপনাকে এবং তাকে পাশাপাশি বসানোর উদ্দেশ্য হচ্ছে যে আমরা দুজনের কাছ থেকে সত্যটা জানতে চাই, এখন রাগ অভিমানের সময় না। আসলে আপনি আপনার কয়টা বিয়ে হয়েছিল? আমার 10টাই হয়েছে। আপনি আপনি আসলে 10টা বিয়ে করছেন? হ্যাঁ আমার 10টাই। 20 বছর আপনি 10টা বিয়ে কিভাবে করেন? করছি, আমি তো আর এমনি যে ই করি নাই, বিয়ে করছি আর তো না, খারাপ কিছু করি। আমি বলি বিয়ে করা ভালো না, আর বিয়া সারাতে যে আমি তো আর কিছু করি নাই, উনি তো আমার সাথে করছে না না, এজন্য তো আমার ফাঁসে। সাথী সাথী আমার আমার কথা একটু বোঝার চেষ্টা করেন, বিয়ে করা অবশ্যই ভালো জিনিস, অপরাধ না। বিয়ের ভিতরে ছিল না বলে আমার আম্মু ছিল আমার কাছে, আপনারা যদি রেকর্ডিংটা শুনতে চান আমি শুনাইতে পারি। আচ্ছা আমরা আমরা সেটাতে সাথী 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 শুনেন, আমি একটু আপনাকে বলি, আপনার কিছু কথা দেখেন, আমরা নারীদের প্রতি আমাদের শ্রদ্ধা সম্মান আছে, আমরা এমন কোনো আপত্তিকর প্রশ্ন করতে চাই না যে যে একজন সাথীও বিব্রত হয় এবং নারী সমাজ বিব্রত হয়, কিন্তু গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনিও এমন এমন কিছু কথা বলে বেড়াচ্ছেন, এটা আপনার পারিবারিক অবস্থান যেরকম নষ্ট করে, ঠিক একইভাবে আমাদের নারী যারা আছেন, মা বোন যারা ফেসবুক বা ভিডিও দেখেন তাদেরকে অসম্মান করে। এখন আমি আপনাকে সিরিয়াসলি একটা কথা জিজ্ঞেস করি, আপনি কি আজকে আমাদেরকে সত্যি করে বলবেন যে আপনি কয়টা বিয়ে করছেন এবং শাহজাহান সাহেব আপনার কয় নম্বর স্বামী? আপনি দেখতেছেন না যে আমার কয়টা স্বামী বের হইছে, কার কাছ থেকে আমি কি আইনা খাইছি, এখানে এটা নিয়ে আমি আর কথা বলতে চাই না। না তাহলে দেখেন, আপনি যে বারবার মজা করে হোক আর দুষ্টামি করে 20টা স্বামী কথা 10টা স্বামী কথা বলছেন, তো তাহলে আপনি আপনারা ওই বই করবেন না যে শাহজাহান আমাদেরকে রাস্তাঘাটে কিছু বার একলা পাইলে, কে মারতে গেছে আপনাকে? বিয়ে করলেন, এত তাকে সুযোগ দিলেন যে তাকে ভালো মানুষ করবেন, টাকা পয়সা দিবেন, সব ভালো পথ থেকে ফেরত নিয়ে আসবেন, এরকম এরকম করছেন না? যেভাবে বিয়ে তো করছেন, তো বিয়ে করার পরে তাকে তো আপনি রাজরানীর মতো করে রাখা উচিত, আপনি তাকে নির্যাতন করেন কেন? আচ্ছা প্রথম বিয়েটার কথা কি বলি? হ্যাঁ বিয়ে তো হয়ে গেছে, আর কি বলবেন? না বলবার তো বলেন, আমি জোর করছি, জোর করে বিয়ে করছি। আচ্ছা আমি যদি জোর করে বিয়ে করতাম, তারই খালা, তারই মামা, তারই আপন চাস্তো ভাই, এবং কাজীর অফিসে সে গিয়ে সজ্ঞান সুন্দরভাবে সে না রেজিস্ট্রি করছে নামটা, ওইখানে একটা ডিবির পুলিশ অফিসার ছিল, কিন্তু ওইটা ডিবির অফিসার ছিল ওইখানে, স্যার যখন জিজ্ঞেস যে আপনি কে, আমি ডিবির অফিসার, ওই আমাদের বিয়ে ছিল ওই কাজীর অফিসে, তখন তাকে যদি আমি জোরই করতাম তো ওইখানে কোথায় ছিল, কাজীর অফিসে ছিল না? হ্যাঁ সে কি, আচ্ছা সে যে এখন পলায় চলে গেল আমার বাড়ির থেকে, তখন যে তাকে আমি এত নির্যাতন, এটা তো এটা দোষ আমরা তাকে দিচ্ছি, এটা বলা হয়েছে অলরেডি, কারণ তাকে হেল্প করার জন্য আমাদের দেশের আইন প্রশাসন সবকিছু ছিল, যে কোনো লোকের সে করে নাই, যে কোনো লোক, আমি যেন দোকান করি, হ্যাঁ আমি যেন দোকান করি, এখানে যদি কি একটা মেয়ে চিল্লান্দা বলে সাজানে আমারে মারতেছে, আমার স্বামী আমারে মারতেছে, তাহলে তো মানুষ যা পায় আসবে, পরে বললো যে আমার মারছে, কথা বুঝেন না, আমি না তারও তার কথা মতন গেলে না হুমকি দিলাম, কথা বুঝেন, তারপরে তারপরে কি লোক ছিল না এলাকায়, সে কি তারপরে দিনই চলে গেল না, এই যে কথাগুলি সে বলতেছে, এটা তো হয়ে গেছে সাজান ভাই, এটা ওনাকে দিছি। সাথে একটু বলেন তো যে যেভাবে বিয়ে করছে, আপনাদের সংসার কয় মাসের? দুই মাস দেড় মাস, যাক একটা জিনিস অন্তত মিল, ধরেন কিছু কমাই দেন, 4-5 দিন, ওই তো এক মাসে, দুই মাস থেকে 4-5 দিন কম, ও একটু 2-4 দিন বেশি বলছেন, যাক এটা ব্যাপার না। এই দেড় মাসের মধ্যে আপনার ওনার সমস্যাটা আসলে কী ছিল? বিয়ে তো মেয়েরা তো আপনি ধরেন যে 10টা বিয়ে করেন আর একটা বিয়ে করেন, বিয়ে তো করছেন, তো বিয়ে করার পরে স্বামী স্ত্রী সেখানে সংসার করতেছেন, যদিও এগুলো আসলে সাংবাদিকতা বা মানুষকে শোনানোর জিনিস না, তারপরেও
বিয়ে যে কোনো ভাবে হয়ে গেছে, সাধারণ আপনাকে বিয়ে করছেন, বিয়ে করার পরে এই এক মাস 26 দিনের মধ্যে বা এই অল্প সময়ের মধ্যে কি এমন ঘটনা ঘটলো যার কারণে আপনি তাকে না বলে চলে গেলেন, পিছন থেকে সে আপনারা মামলা দিল, কি হয়েছে একটু সত্যটা বলবেন প্লিজ? উনি দিনের বেলা হইলে যে বলে যে আমার মতো মেয়ে নাকি ওনার কাছে বিয়ে বসবে টাকা পয়সা দিয়া, এটা তো বসতে পারে না, আপনি বসতে পারে না, বিদেশি মেয়ে। তখন আমি বললাম আপনি তো বলছিলেন যে বিদেশি মেয়েরা ভালো না, বিদেশ থেকে আসলে নাকি আর বিয়ে করে না কেউ। হ্যাঁ, তা এখন আবার আপনার টাকা দিব, তাই বিয়ে করেন, সমস্যা কি? আমি তো মানে আপনি আমার যাইতে দিলেন না যে বিদেশি মেয়েরা তো ভালো না, কত কিছু বলেন, তাই এখন আবার বিদেশি মেয়েরা ভালো হয়ে গেল, এই টাকা পয়সা আমার কাছে চাইতো, তারপর মারতো আমারে, মানে কি বলবো, আবার কোথাও গেলে আমার ঘরে তালা মারা থুয়ে যেত। উনি বেশিক্ষণ মানে বাইরে থাকবো না, হ্যাঁ মানে খালি দোকানে যাইবো আর আসবো, এতটুকু সময় মানে দেখা ই করা ওই দোকানে ছেলে আসছে কিনা, আবার ঘরে ওই ঘরের মধ্যে থাকতে আমার টাকা পয়সা চাইতো, মারধর করতো, বলতো যে তোর মতো মেয়ে বিয়ে করতে পারে আমি টাকা পয়সা দিয়া, এই কথা বলতো। আর কি বলবো, আমার যেভাবে ফাঁসাইছেন অন্য কোন মেয়ে ফাঁসাইন না, বলে কি তোমারই তো ফাঁসাইল আছে আর কারে ফাঁসাম, তুমি চলে গেলে আরেকজন ফাঁসাম, আজকে আপনাদের আমি রেকর্ডিং শুনাইতে চাই, শুনবেন? উনি তো সব কথা না স্বীকার যায়, আর এই কথাগুলো কিউটা এই যে আর এই কথা আশা, আর একটা কথা আমি বলি, রেকর্ড কোড দেখবে, রেকর্ডিংটা কোড দেখবে, তো কোড তো দেখবে, আপনার জন্য টাকা আছে, আমার জন্য আমার আল্লাহ আছে, শুনেন আমি একটা কথা বলি, ও 10 লক্ষ টাকা যখন আমার থেকে নিল বিয়ে করলো, আচ্ছা আপনি টাকাটা কোন সময় দিছিলেন? টাকাটা কোন সময় দিছিলেন? যখন কাবিল হইছে তখন, যখন কাবিল কাবিল হলো আপনি 10 লক্ষ টাকা কেন দিবেন, কাবিল যদি টাকা দেয়, আগে টাকা দাও হইছে পরে গেছে কাজী অফিসে, কাবিলটা করতে টাকাটা নিয়া আগে টাকাটা নিয়েছে তারপর কাজী অফিসে গিয়েছে। আপনি কি মনে করেন যে আমার ফোনে রাখি নাই, আপনার ওই যে কোর্টে বলছেন না ওই কোর্টে আমি প্রমাণ গুলো আমি দিব, সব প্রমাণ তো এই জায়গায় প্রমাণ দিব, ঠিক আছে তুমি কোর্টে প্রমাণ দিও, কোঠেই তো মামলাটাই তো কোঠে হবে, সেটাই তো, তোমরা যতই কিছু করো না কেন আপনি মিথ্যা মামলা দিবেন, আমি হ্যাঁ আমি টাকা আপনি মানে টাকা দেন না আপনি, মানে আচ্ছা তোমরা আমি মিথ্যা মামলা দিছি, তোমরা সত্যি কথা বলবা, আমরা যা বলতাছি সব সত্যি কথা বলতাছি, আপনি মিথ্যা কথা বলতাছেন, আপনি মরার চিন্তা করেন না, তুমি মরার চিন্তা করো, তুমি মরার চিন্তা করো, আমি মরার চিন্তা কি করব, আপনি মরার চিন্তা করবেন, আপনার বয়স গেছে, আপনি মরার চিন্তা করেন না, তাই এই মিথ্যা কথাগুলো আপনি বলছেন, এইজন্য তোমাকে চাইছিলাম একটা সুন্দর জীবন গড়ে দেওয়ার, আপনি সুন্দর জীবন কি দিবেন, আপনি তো আমার জীবন আপনার ধ্বংস করে দিয়েছেন, জীবন তোমার ধ্বংস করেছি, ওই যে ফারানে মা আছে না, হ্যাঁ ওই ফারানে মা নিজের মানে নিজের ঘরে কাপড় চাপড় নিয়ে আমার ভৈরা বিদায় করে দিছে আপনার অত্যাচার দেখা, কিন্তু এখন আপনার ভয়েরটা আমার মুখ খুলে না, এগুলো সম্পূর্ণ ওইখানে কি আপনি আপনার আমি কোনটা বলতেছি, তদন্ত করছে তোমার, আমি কি করছি, মারছি না পিটাইছি না মারছি না কি করছি, মিথ্যা বলে, আমার বিচার আল্লাহ দেয়, সব জায়গায় ইনভেস্টিগেশন করবে না, খালি যে আমাকে করবে তা না।